আজকে একটা টিপসের ভিডিও শেয়ার করি। জানি অনেকেই এই টিপসটা ফলো করে থাকেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আর এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আর এখন এর ময়লাগুলো কি করব? ময়লার ঝুড়িতে ফেলবো বা জানলা দিয়ে ফেলে দিব? না, এই দুটোর একটাও করব না, কারণ ময়লার ঝুড়িতে ফেললে আমার ঘরে একটু পরেই গন্ধ বের হবে, আর জানলা দিয়ে ফেললে অন্য জায়গা নোংরা হবে। কাজেই এই দুটোর একটাও করব না, তাহলে কি করব? এবার আসি মূল কথায়। আসলে আমরা কিন্তু অনেক সময় এই মাছের ময়লাগুলো জানালাতে ফেলে দেই বা ময়লার ঝুড়িতে ফেলে দেই, তাতে যেটা হয় আমাদের ঘরে একটু পরেই প্রচুর পরিমাণ গন্ধ বের হয়, আর জানলা দিয়ে ফেলে অন্য জায়গাটা নোংরা হয়। তবে এই জানলা দিয়ে ফেলে দেওয়ার বিষয়টা, এটা কিন্তু আমরা সবাই করি না, মাঝে মধ্যে খুব কম মানুষই করে থাকি। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ময়লাগুলো পলিথিনে ভরে নিলাম, আর এই ময়লাগুলো আমি পলিথিনে ভরে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে কিন্তু এই ময়লাগুলো নিয়ে আমাদের আর কোনো টেনশনই থাকে না, বা ঘরেও গন্ধ বের হবে না। তো আমার মতো কারা কারা এইভাবে সুন্দর করে ময়লা ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরের দিন ময়লাকে দিয়ে দেন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা করেন না তারা আজকে থেকেই স্টার্ট করে দেন, ময়লা নিয়ে আর কোনো টেনশন নাই। তো আজকে টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যারা এই টিপসটা আগে থেকেই ফলো করেন তারা তো জানেন, আর যারা জানেন না আশা করছি আজকের ভিডিওটা তাদের জন্য কাজে লাগবে।